আপুনি চাই আছে ফাইনেল রিপোর্ট। সুতি কাপড়ে লগালে জগর, হাফ প্যান্ট পরিধান করার বাবে পরীক্ষাত বহিবলে বাধা আরোপ করা হলে এগারী ছাত্রীক পরীক্ষার্থীগীর ঘর বিশ্বনাথত। তেজপুর GIMTত অনুষ্ঠিত হয়েছিল কৃষি বিভাগের প্রবেশ পরীক্ষা। শিক্ষানুষ্ঠানখনে পর্দার কাপড় পরিধান করায়হে পরীক্ষাত বহিবলে বাধ্য করার অভিযোগ পরীক্ষার্থীগীর। সুতি কাপড়ক কেন্দ্র করে ছাত্রীগিয়ে মানসিক নির্যাতন চলারও অভিযোগ শিক্ষানুষ্ঠানখনের বিরুদ্ধে উত্থাপন করেছে। দেউতাই কৈছে যে ছাৰজনক দিয়া কথা পাতো, মই ছাৰক কৈ আছো মই ফাদাৰ মাষ্টৰ টক টু ইউ ছাৰ, প্লিজ টক টু মাই ফাদাৰ, নাই ছাৰজনে নেপাতে মানে মোক দেউতাৰ লগত কথা নেপাতে। আল্টিমেটলি মোৰ দেউতাকো অপমান কৰা নিচিনা হ'ল সেইটো ক্ষেত্ৰত, কিয় নেপাতে কথা। লাষ্টত পাপাক ক'লো যে পেণ্ট এটা লৈ আনিব লাগিব দোকানৰ পৰা। পাপাই গ'ল, বহুত দেৰি হৈছে, পিছে পৰ্দা এখন লৈ আনিছে ছোৱালীজনী, কৈছে পৰ্দাখন মেৰিয়াই যোৱা। মই পৰ্দাখন মেৰিয়াই গৈ এক্সামটো দিম, ছোৱালীকেইজনীয়ে কৈছে যে তুমি কিয় শ্বৰ্টছ পিন্ধি আহিলা। মই কৈছো এতিয়া এডমিট কাৰ্ডত মেনশ্যন কৰিলে মই কেনেকৈ জানিম যে শ্বৰ্টছ পিন্ধিব নালাগে। অসম মেঘালয় সীমা সমস্যা সমাধানক লৈ তৎপর হৈ পৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয়ৰ মুখ্যমন্ত্রী কনৰাড চাংমাৰ সৈতে ভিডিও কনফারেন্স যোগে আলোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সীমা সমস্যা সমাধানক লৈ ইতিমধ্যে গঠন করা হৈছে দুয়োখন ৰাজ্যৰ ছখন আঞ্চলিক কমিটি। দুই ৰাজ্যৰ ছয় আঞ্চলিক কমিটিয়ে 20 অক্টোবৰত পৰিদৰ্শন কৰিব এই বিবদমান অঞ্চল। সীমা সমস্যা অসমৰ সৈতে আন আন ৰাজ্যৰ দীৰ্ঘদিন ধৰি চলি আছে। এবাৰ অসম মেঘালয় সীমা সমস্যা সমাধানক লৈ তৎপর হৈ পৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয়ৰ মুখ্যমন্ত্রী কনৰাড চাংমাৰ সৈতে ভিডিঅ' কনফারেন্স যোগে আলোচনা কৰিলে অসমৰ মুখ্যমন্ত্রীয়ে। সীমা সমস্যা সমাধানক লৈ ইতিমধ্যে গঠন কৰা হৈছে দুয়োখন ৰাজ্যৰ ছখন আঞ্চলিক কমিটি। টেট পরীক্ষার কেন্দ্রক লৈ বুধবারে সংবাদমেল পাতি সরকারের সিদ্ধান্তর বিরোধিতা করেছিল AIUDFএ। টেট পরীক্ষার কেন্দ্রসমূহ পতার ক্ষেত্রত বৈষম্য অনা বলে অভিযোগ আনিছিল দলটোয়ে, যাক লৈ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। AIUDFএ ট্রেডমার্ক করে দিলেই নেকি, আমি ট্রেডমার্ক করা নাই আর ট্রেডমার্ক করবলে নিদিও, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। কারণে আমি টেটর সেন্টার সীমিত করেছো, আৰু এনেকুৱা কথা নহয় যে পৰীক্ষাৰ কাৰণে সংখ্যালঘু সংখ্যাগুৰু কিবা জিলা আছে বুলি। তেনেকৈ যদি কোনোবাই কয় যে সংখ্যালঘু জিলাত নাপাতে সংখ্যাগুৰু জিলাত পাতে, তাৰমানে কি জিলাবিলাক এনেকৈ ট্ৰেডমাৰ্ক হৈ গ'ল নেকি? আমিতো এনেকৈ অসমৰ জিলাবিলাক ট্ৰেডমাৰ্কিং কৰিব নিদিওঁ, এইখন জিলা সংখ্যালঘু জিলা, এইখন জিলা সংখ্যাগুৰু জিলা। গতিকে এইটো AIUDFৰ ৰাজনীতি, আমাৰ কাৰণে অসমৰ প্ৰতি টুকুৰা মাটি আমাৰ, ইয়াত কোনো জিলাৰ মাজত বিভাজন এই ধৰণৰ কথা বতৰা আমি মনত নাভাবোঁ, আৰু আমি কোনোবাই ভাবিলেও সেই ভাৱনাক আমি কঠোৰ হাতেৰে দমন কৰিব লাগিব। ৰাজ্যৰ 7খন জিলাত টেট পৰীক্ষাৰ কেন্দ্ৰ স্থাপন নকৰাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কংগ্ৰেছ সাংসদ আব্দুল খালেকেও। কি কয় আব্দুল খালেকে শুনাই লৈছোঁ। অসমত বৰ্তমান 34খন জিলা, তামোলপুৰক ধৰিলে 35খন জিলা। ৰাজ্য চৰকাৰে শেহতীয়াকৈ শিক্ষক নিযুক্তিৰ কাৰণে যি টেট পৰীক্ষা পাতিবলৈ বিচাৰিছে, দেখা গৈছে যে 27খন জিলাত পৰীক্ষা কেন্দ্ৰ স্থাপন কৰিছে, কিন্তু 7খন জিলাত, বৰপেটা, বজালি, গোৱালপাৰা, ধুবুৰী, দক্ষিণ খালমৰা, কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দি, এই 7খন জিলাত পৰীক্ষা কেন্দ্ৰ স্থাপন কৰা নাই। মই ভাবোঁ যে বিজেপি চৰকাৰক যিসকলে ভোট দিয়া নাই, যিবোৰ এলেকাৰ পৰা বিজেপিৰ বিধায়ক জয়ী হোৱা নাই, চৰকাৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে প্ৰতিশোধ ল'বলৈ বিচাৰিছে, আৰু সেইকাৰণে এই 7খন জিলাত তেওঁলোকে পৰীক্ষা কেন্দ্ৰ স্থাপন কৰা নাই। ই অন্যায়
আৰু এনে অন্যায়ৰ পুনৰ বিবেচনা হোৱা উচিত। মই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক আহ্বান জনাইছো, দাবী জনাইছো যে প্ৰতিখন জিলাত ন্যূনতম একটাকে টেটৰ পৰীক্ষা কেন্দ্ৰ পাতিব লাগে। অপরাধীর রম্যভূমিত পরিণত হয়েছে এটা গুৱাহাটী মহানগরী। গুৱাহাটীত নিতৌ সংঘটিত হয়েছে ইটোর পিছত সিটো অপরাধজনিত ঘটনা। মহানগরীত পুনের সংঘটিত ডকাইতির ঘটনায় স্পষ্ট করেছে এই কথা। এবার বেলতলাত দিন দুপুরতে সংঘটিত হল এক ডকাইতি। এখন ডাস্টার বাহনের খিড়কি ভাঙি দুর্বৃত্ত লুটি নিলে 5,00,000 টাকা। বেলতলাস্থিত রিলায়েন্স ট্রেন্ডসর সম্মুখত সংঘটিত হয়েছে এই ডকাইতি কার্য। প্রাঞ্জল দাস আর পারিজাত শইকিয়ায় HDFC ব্যাংকর পর উলিয়াই আনিছিল ধনখিনি। বেংকৰ পৰা উলিয়াই অনা ধনখিনি আছিল এটা ব্যক্তিগত প্ৰতিষ্ঠানৰ। উল্লেখযোগ্য যে বেংকৰ পৰা ধন উলিয়াই আনি বিশ্বকৰ্মাৰ মূৰ্তি কিনি থকাৰ সময়তেই দুৰ্বৃত্তই গাড়ীৰ গ্লাছ ভাঙি লুটি নিয়ে এই ধনখিনি। ইপিনে পালচাৰ আৰু স্কুটিত অহা চাৰিজনীয়া ডকাইতৰ দলে লুটপাট চলোৱাৰ সন্দেহ কৰিছে স্থানীয় ৰাইজ তথা আৰক্ষীয়ে। এই ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত। গুৱাহাটীৰ মহাবাহু ব্ৰহ্মপুত্ৰত পুনৰ